ফোনটা পুরো ভেঙে গেল একদম এরকম ভাবে বসে থাকবে আর ব্যাপারটা আসল ব্যাপারটা আমি ধরতে পারলাম আর ফোনে কি ইয়ে দেখছেন নাকি মেয়ের স্কুল কাছে দেখছেন কেমন লাগছে মেয়ের প্রথম মানে প্লে স্কুল বাট তবুও কেমন লাগছে আমি ভর্তি যাচ্ছি মানসিক বিকাশ একটু কম এবার ব্যাপারটা আসল ব্যাপারটা আমি ধরতে পারলাম বুঝতে পেরেছেন কেন মানসিক বিকাশ চিন্তা ভাবনা এখনো শিশু ছিল তোমার থেকে যথেষ্ট বেটার এটা তুমি খুব ভালো করে জানো ঠিক আছে স্কুলে একটা জায়গা শুভ কাজে যাচ্ছি তাই ঝগড়া করতে ইচ্ছুক নই বেকার পাবলিক আর একজন মোটামুটি সকাল থেকে মন খারাপ সেটে গেছে যে এই শুরু হতে চলেছে আমার আমরা ওখানে কথা বলছি ও আর যা গেলই না দেখলে এখানে পুরো দাঁড়িয়ে আছে মন মানসিকতা ভেঙে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ক্যানভাস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখতেই পাচ্ছ সকালবেলা রেডি হয়ে গেছি সকালবেলা আমাদের তো মেয়ে সুজিটার ভাতটা রেডি করে রেখে দিয়েছি যাতে এক্সট্রা ব্রেকফাস্টের ঝামেলাটা না থাকে আর আমাদের চায়ের পর মেয়ের একটা ছোট্ট ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে এবার যাচ্ছে স্কুলটা দেখতে প্লে স্কুল বাড়ির কাছে এই 10:30 বাজে তো একটু দেরি হয়েছে সুতরাং আগে ওখানে যাই কথাবার্তা বলি দেন বাড়িতে এসে তোমাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করছি চলো ভুল না করলে এইটা চলে এসেছি কিন্তু ভেতরে ঢুকবো কথা দিয়ে চলে এসেছি এটা হচ্ছে অর্ডিনারি ফ্যাক্টরি কোয়ার্টারের ভেতরে সামনে বেশ মাঠ আছে মাম্মা বেগো চলো তুমি তো আটকে যাচ্ছ সকাল থেকে আজকে আটকে যাচ্ছ দেখো এদিকে দোল দোল পরে আগে স্কুলে আসো এই যে ভেতর স্কুল বাহ পড়াশোনা চলছে ওর তো আগে নজর গেছে এই দোল দোল গুলোতে খুব সুন্দর দেখতে ওই দেখো যে যার ধান্দায় মনটা পুরো ভেঙে গেল এখানে 3+ থেকে নেয় মানে নার্সারি থেকে নেয় তো আমার তো প্লে স্কুল লাগবে 2+ থেকে প্লে স্কুল যেটা হয় আর 3+ থেকে স্কুলগুলোই নেয় যেমন আমাদের অক্সিলিয়াম 3+ থেকেই নেয় তো ওর জন্য একটুখানি মানে মনটা খুবই ভেঙে গেল তো দেখি এখন বাড়ির কাছে যদি কোনো প্লে স্কুল থাকে আছে বাট কাছে পিছে দেখি যাওয়ার সময় কথা বলেই যাবো কারণ ডিসেম্বর তো হয়েই গেল জানুয়ারি থেকে যেহেতু ইয়েটা শুরু হবে সুতরাং এখন নেক্সট প্লে স্কুল এই যে নেক্সট ডেস্টিনেশন ইয়ার অফ কিডস চলো এটারও সমস্যা সামনেটা তো বন্ধ কিন্তু উপরে উঠলাম উপরেও দেখলাম না কিছু আছে বলে তার উপরে কি আছে আমি জানি না অতটুকু আমি জানা না এখন নেক্সট দেখি কোথায় বাড়ি চলে এসেছি আর মনটা না মানে টোটালি ভেঙে গেল সত্যি কথা বলতে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল অ্যাকচুয়ালি আমার জানলা থেকে দেখা যায় যে কোয়ার্টারটা অর্ডিনান্স ফ্যাক্টরি ওর ভেতরে WWA মনে হয় ওটা কেভিডি আন্ডারে WWA আর কেভিডি আন্ডারে হবে একটা প্লে স্কুল আছে তো ওটা আমি আমার একজন কাছের মানুষের থেকে রিভিউ পেয়েছিলাম খুবই ভালো সে পড়িয়েছিল তো খুবই ভালো স্কুলটা আমাকে বলছে চোখ কান বুঝে ওখানে দিয়ে দিতে তো তোমরা তো শুধু দেখলেও এত সুন্দর পরিবেশটা না সত্যি মনটা জাস্ট ভরে গেছিলো মানে আমি কোনো দিকে তাকাতাম না ওখানেই দিয়ে দিতাম বাট ওখানে নাকি বললো নার্সারি থেকে না 3+ থেকে না তো ওখানে তো হলো না মনটা মানে সত্যি হয়ে গেছে আমার একটা ইচ্ছেই ছিল আমার ঠিকই ছিল আমি ওখানেই দেবো আমার আর কোনো দিকে দেখার ইচ্ছেই ছিল না
বাট যখন শুনলাম ওখানে হবে না মানে মনটা সত্যি খারাপ হয়ে গেল। তারপর বাড়ির কাছে এছাড়া আমার ইয়োরো কিডস আছে বাট ওটা বন্ধ দেখলাম, আর একটা কিডসই আছে যেটাতে কথা বলে আপাতত এলাম, এটাও আমার বাড়িরই কাছে বেশিক্ষণে নয়, ওটাও যায় এটাও তাই, বাট ওটাতে মোটামুটি লাগলো। এখন ইচ্ছে ছিল এটাতেই দেওয়া, বাট এটা এখন ও বলছে তুমি মন খারাপ করে কি করবে, ওরা যদি এখন থ্রি প্লাস থেকে না তোমার তো কিছু করার নেই, সুতরাং মন খারাপ করে কোনো লাভ নেই। বাট এইখানকার পরিবেশটা এতটাই সুন্দর না, এত সুন্দর গাছপালা, শান্ত, ক্লাস হচ্ছে, একটা ক্লাসরুম একটা মানে একটা মনে হচ্ছে ক্লাস ক্লাস, আর এদের তো প্লে স্কুল, ওই বসে বাচ্চারা মিলে দুটো গল্প করা, খাওয়া দাওয়া, কিছু একটু শেখা, এই তো কিডসিটাতেও কথা বলে আসলাম, ভালো খারাপ নয় আপাতত, কি বাড়ির কাছেও আছে। বাট এটা হলো না বলে না মনটা ভেঙে গেল, ফার্স্টে যেটাই চাইলাম সেটাই হলো না। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বাজে, দুধ কর্নফ্লেক্স খাবো, ওটাকে সুজি খাবো, আর বাবা দেখি সান্টান করে ওকেও ভাত দিয়ে দিই, মাসি চলে আসবে, চল। আজকে আমাদের মা মেয়ে দুজনেরই ব্রেকফাস্ট, সুজিটা অনেকটা হয়ে গেছে আর ও ঠান্ডা লেগেছে না, ও এতটা সুজি খাবে না। আসো মাম্মাম চলো, তুমি আর আমি আজকে সেম ব্রেকফাস্ট, তোমার থেকে আমাকে একটু সুজি দেবে? না। দেবে না? ওটা তুমি খেয়ে নেবে তো তাহলে পুরোটা? না। তাহলে এই যে ম্যাডামের আজকে প্লেন ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, একটু গাজর বড়ি দিয়ে ভাত, এখানে ম্যাডাম, ম্যাডামের শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে, চোখ মুখ ছ্যানছ্যান করছে, কই দেখি ম্যাডাম, তাই তো চোখ দিয়ে জল কাটছে, বেচারাকে পড়িয়ে তো ছি মোটামুটি যতটুকু সম্ভব, চলো খেয়ে নাও বাবা। এই যে এখানে ওরও ভাত, ও খেয়ে বেরিয়ে যাবে, মাছের ঝোলটা গামলা ধরে দিলাম, ঠিক আছে, আর বাটি করলাম না, আমার কটা কাঁচা ছিল হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে, স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ওদেরও খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে অফিসে, আর আমি খেয়ে দিয়ে নেবো, তারপর ওটাকে ঘুম পাড়িয়ে দেবো। আর মেয়েটার না একটু ঠান্ডা লেগে গেছে, একটু মানে কি বেশ ভালোই চোখ মুখ ছ্যানছ্যান করছে, কেমন একটা মানে ওকে দেখলেই না ভয় লাগছে, কিছুদিন পর একটা যাওয়ার প্ল্যানিং হচ্ছে, আর তার মধ্যে আর তার থেকে বড় কথা ওর শরীর খারাপ হলে না বিভৎ কষ্ট হয়, মানে এর আগে না ভুগেছি টানা 7টা দিন রাত জাগা পরপর 100-এর ওপর জ্বর, 102-103 এরকম করে জ্বর, বমি, মানে সেইটা আমি ভুলতে পারি না, ওর জন্য আমি যতটা পারি ওকে ঠিকঠাক রাখা যেত জ্বর না আসে, ওর জন্য এখন ওকে নিয়ে একটুখানি শোবো, একটু তাড়াতাড়ি হয়ে গেছে, 2টো এখনো বাজেনি, দেখি বিকালবেলাতে কেমন থাকে ঘুম টুম দিয়ে ওঠার পরে। কি হয়েছে, শরীর খারাপ? একদম এরকম ভাবে বসে থাকবে, কিচ্ছু খুলবে না, ঠিক আছে? মেয়ে এখন উঠলো ঘুমের ঘরে, বারবার বমি বমি আসছে কাশি হলেই, আর এই যে চোখ মুখ ছ্যানছ্যান করছে, গা পুড়ে যাচ্ছে জাস্ট জ্বরে, আমি এখন একটু জল খাইয়ে ওকে জ্বরটা মাপবো। ওষুধ খেয়ে নাও, জ্বর তো উঠে গেছে, সুতরাং আর অপেক্ষা কিসের, জল জল, এটা জল, আমার মামাম ওষুধ খেয়ে নিয়েছে, আমার মামাম গুড গার্ল। আমি এখানে একটু পেস্ট্রি নিয়ে বসেছি, আর এখানে ম্যাডাম পেস্ট্রিটার দিকে তাকিয়ে আছেন, না বাবা তুমি এখন খেও না, তোমার এখন শরীর ভালো নয়, তুমি ওই যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার দেখো, ঠিক আছে? হ্যাঁ, যে চা, দু রকমের বিস্কুট নিয়ে বসে পড়েছি। মাম্মাম তোমার শরীর কেমন আছে এখন? শরীর খারাপ, ও পোকা। হ্যাঁ পোকা, পোকা না মশা, ওটা মশা। হ্যাঁ মশা, ও ভিতরে জানলার মশা। হ্যাঁ জানলার ভেতরে মশা, এখন একটু গায়ে তাতটা আছে, কুকুরি পোকা। হ্যাঁ পোকা, না জুজু না, জানলায় জুজু, জানলায় জুজু, এখন একটু জ্বরটা আছে ওর, কই দিলি করে নি দে, আর কোলে নেবে জুজুকে, তোমার এত বড় সাহস? না না, আরে আরে চলো খাবে, খাবে তো, যাও বসো সোফা। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যাবেলাতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 8টা বাজে, অ্যাকচুয়ালি মামামকে খাইয়ে সন্ধে টন্ধে দিয়ে বসে বসে একটু ল্যাথ খাচ্ছিলাম, ফোন কলস হচ্ছিলো অনেক, মানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিলো, ভাবনা চিন্তা করা হচ্ছিলো কী করবো না করবো, সব কিছু ঘেটে ঘুটে আছে, সোয়েটারটা পরে নিয়েছি, অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডাটা রয়েছে তো তাই রিস্ক নিলাম না, ওটার অ্যাকচুয়ালি জ্বর এসছে, 2 দিন পর কোথাও গেলে আমাদের জ্বর আসলেও মুশকিল।
অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, মামামের আজকে তো মানে স্কুলটা দেখে আসলাম, প্লে স্কুলটা আজকে মানে সারাদিনটা না টোটালি ঘেটে গেছে আর কি, যাকে বলে। এত সুন্দর আজকে দিনটা শুরু হলো, প্লে স্কুল দেখা, মানে ফার্স্ট টাইম একটা মা বাবার জন্য, যে কোনো মা বাবার জন্য একটা মানে খুবই স্পেশাল দিন, বাচ্চার জন্য প্রথম প্লে স্কুল, হাই স্কুল, এই জিনিসগুলো আর কি। তো যা হোক, শুরুতেই তো মন ভেঙে গেল, বাট তবু একটা কিছু ঠিক করলাম। তারপর ও দুপুরবেলাতে জ্বর আসলো, মানে এখনও জ্বরটা রয়েছে, সব কিছু মিলিয়ে না এটা কেমন একটা ঘেটে ঘুটে রয়েছে। আর সন্ধ্যে থেকে এত আলোচনা, এত চিন্তাভাবনা হচ্ছে ওর সঙ্গে, তার একটাই কারণ, ও বলছে প্লে স্কুলটাতে দিতে হবে না। অ্যাকচুয়ালি প্লে স্কুলে সাধারণত বাচ্চারা কথা বলা শেখার জন্য কিংবা এই আর কি একটু ফাস্ট ফরওয়ার্ড হওয়ার জন্যই পাঠায়। তো বলছে দেখো, মেয়ে তো কথা বলা টোটালি পারে, মোটামুটি বলতে গেলে অন ক্যামেরা কতটা বলে অতটা হয়তো বলে না, বাট অফ ক্যামেরা মোটামুটি ভালোই বলে, 1 2 এগুলো, ABCD এগুলো তো মোটামুটি শিখছে, আর যতদিন যাবে আরোই শিখবে। তো বলছে প্লে স্কুলটা এখন দেওয়ার কোনো দরকার নেই, বিশেষ করে ওকে। আর আমার যেটা অর্ডিনেন্স ফ্যাক্টরি এখানে দেখেছিলাম, ওটাতে আমার মন প্রাণ থেকে ইচ্ছা ছিল দেওয়ার, কারণ ওটাতে না একটা স্কুল ব্যাপার আছে, এত সুন্দর পরিবেশটা, আর এই কিডসিগুলো যেগুলো না, কিডসিগুলো মানে সেই ইউরো কিডস হোক যাই হোক না কেন, মানে দুখানা ফ্ল্যাটের নিচে ঘর নিয়ে হয়, মানে একটা কেমন আমার ব্যক্তিগত ঠিক ভালো লাগে না। হ্যাঁ, হয়তো প্লে স্কুল এরকমই হয়, দুটো তিনটে ঘর নিয়েই প্লে স্কুল হয়, যে কোনো প্লে স্কুলই এরকমই হয়, জানি সেটা। ওখানে বন্ধু বান্ধবের সঙ্গে একটু খেলা, একটু টাইম পাস, এগুলো করতেই বাচ্চারা যায়, বিশেষ করে কারণ ওরা এখন বিশেষ কিছু শিখতেও পারে না, তো এর জন্যই। বাট আমার ব্যক্তিগত খুব একটা ভালো লাগে না, তো ওই জন্যই ও বলছে থাক, এবছরটা না হয় বাড়িতেই ওকে পড়াশুনোগুলো দাও, ট্রেনিং দাও, আর ও তো সঙ্গও দিচ্ছে আমাদের, সুতরাং ওকে বেকার প্লে স্কুলে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে ও বলছে আমার মনে হয় না। এরপর যখন 3 বছর হবে তখন আমাদের এই কেভিটাতেই, মানে WWA-তেই আর কি নার্সারি থেকে নেবে। তো বললো তখন নার্সারিতে আমি এখানে দিয়ে দেবো 3+, আর তারপর তো ফর্ম দেবে, তখন তো আমি অক্সিলিয়াম আছে, সেন্ট স্টিফেন্স আছে, আমাদের স্কুল আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। 3+ থেকে ও আমার নার্সারিটাতে ভর্তি হতে পারবে, আমার যে পছন্দের স্কুল সেইটাতে, একটা সুন্দর পরিবেশ। ও বলছে প্লে স্কুলটায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দিদির সঙ্গেও কথা বললাম, ও বললো সেন্ট স্টিফেন্সের নাকি একটা প্লে গ্রাউন্ড নাকি আছে, তো এটা শিওর নই, তো বললো কাল একবার গিয়ে কথা বলে হয়, ওটা একটা স্কুল একটা ব্যাপার যেহেতু স্কুলের মধ্যেই, তো এখন সেটাই দেখি কালকে। ওর জন্য সকালবেলাতে একবার যাবো, যারা বসো না তুমি বসো, সকালবেলাতে যাবো একবার ওই প্লে স্কুলটাতে কথা বলতে, যেটা সেন্ট স্টিভেন্স নাকি খুলেছে, ডট শিওর নই হতো, তো ওটাতে একটু যাবো দেখি, আর তা না হলে দেখি এটা হয়তো স্কিপ করতেও পারি, কারণ এই দুটো ফ্ল্যাটের নিচে ঘর নিয়ে এটা কেমন একটা বদ্ধ পরিবেশ লাগলো, আমার খুব একটা ভালো লাগলো না ব্যক্তিগত। এখন দেখি, এখন কালকে সকালবেলাতে এখন ডিসিশন নেওয়া হবে। এখন প্রতিদিন কি রান্না করবো, সকাল দুপুর রাত ভাবতে ভাবতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে বৃহস্পতিবার নিরামিষ, তো কাল কি রান্না করবো এখনো বুঝে উঠতে পারিনি। সবজির থলি নিয়ে বসলাম, দেখি কি আসে, কাল আবার যাওয়া আছে, যা করতে হবে সিম্পলের উপরই করতে হবে। আমার এখানে ডিমে কালি আর মোটামুটি আলু ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে আমার মশলাটা কষ্ট পুড়ে গেল, বুঝতে পারলাম না। আর ম্যাডামেরও খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ম্যাডামের শরীরটা এখন একটু ঠিক আছে, কিন্তু জ্বরটা রাতের দিকে আসবে বোঝাই যাচ্ছে। ওকে আর একটু পরে খাওয়াবো, মানে ওষুধটা আর কি আমরা খেয়ে দিই নি, তারপর ওকে একটু পরে ওষুধটা খাওয়াবো, নাহলে না বমি করে দেবে। তো দেখি আমার রাত্রিবেলার দিকে জ্বর আসার সিমটম তো থেকেই থাকে, দেখি রাতটা কেমন কাটে। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা এখানেই এন্ড করছি, ছেড়ে দেওয়াটাকে আমার ব্লগে। যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেলি ক্যানভাস। দেখা হচ্ছে কালকে সকালবেলাতে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।